আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগতম আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করছি আল্লাহর আশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে মজাদার আর ভীষণ মোচমুচ একটি টাকসের রেসিপি শেয়ার করব তবে রকম রুটি বানানোর ঝামেলা ছাড়াই পা রুটিতে মাত্র দশ মিনিটে এই টাকসগুলো তৈরি করে নিয়ে যায় খুব অল্প সময় তৈরি করা যায় খেতে অসম্ভব মজার আর মোচমুচা হয় আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে টাকুজের জন্য ফিলিং তৈরি করে নিব সেজন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ তেল সাথে দিচ্ছি এক চা চামচ বাটার বাটার দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে তবে আপনার বাটার দিতে না চাইলে শুধু তেল দিয়েও তৈরি করে নিতে পারবেন বাটারটা যখন পুরোপুরি গলে গিয়েছে দিচ্ছি এক চা চামচ রসুন কুচি এটাকে এখন তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো একটু সর্টে করে নিচ্ছি দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স আর দিচ্ছি এক চা চামচ অরিগানা তবে চাইলে আপনারা এখানে মিক্স সার্ভসও ইউজ করতে পারেন এখন এটা দিয়ে দশ বিশ সেকেন্ডের মতো একটু সটে করে নিচ্ছে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচির পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি এটা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো গাজর কুচি আর এই গাজরটাকে আমি একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে আমি ক্যাপসিকামটা হাফ কাপের মতো নিয়েছি দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে শুধু গ্রিন কালারের ক্যাপসিকাম ইউজ করেছি তবে আপনারা চাইলে অন্য যে কোনো কালারের ক্যাপসিকামই ইউজ করতে পারবেন আর চেষ্টা করবেন সব কিছুকে খুবই ছোটো ছোটো করে কেটে নেওয়ার জন্য সবজিগুলো দেওয়ার পর এটাকে আমি দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিব খুব বেশি কুক করবো না খুব বেশি কুক করলে এটা খেতে খুব একটা ভালো লাগবে না আমি এখানে যে সবজিগুলো ইউজ করেছি সেগুলো কাঁচাও খাওয়া যায় সেজন্য এগুলোকে খুব বেশি কুক করার প্রয়োজন নেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুব হালকা করে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি আর যেহেতু পাউরুটি দিয়ে টাকসগুলো তৈরি করব সেজন্য এখানে আমি কিছু পাউরুটির পিস নিয়ে নিয়েছি আর একটা একটা করে পাউরুটির পিস নিয়ে এখন এগুলোকে আমি বেলে নিব। এটাকে যতটা সম্ভব বেলে একটু পাতলা করে নিতে হবে আমি পাউরুটিটাকে পাতলা করে বেলে নিয়েছি এখন এটাকে গোল করে কেটে নিব সেজন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি পাউরুটির সাইজের যে কোনো বাটি বা বড় কুকি কাটার দিয়েও চাইলে আপনারা কেটে নিতে পারেন এটা কীভাবে গোল করে কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে কেটে নিয়েছি পাউরুটিটাকে গোল করে কেটে নেওয়ার পরে এক্সট্রা যে পাউরুটির অংশটা রয়েছে এটাকে ফেলে দিতে যাবেন না এই অংশটা দিয়ে খুব সহজে আপনারা ব্রেড ক্রামস তৈরি করে অন্য যে কোনো স্ন্যাক্স তৈরির সময় ইউজ করতে পারবেন আমি বাকি সবগুলো কেটে কেটে আমি আরেকটা একটু দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা পারুটিকে এভাবে গোল করে কেটে নিতে হবে অবশ্যই প্রত্যেকটা পারুটি কেটে নেওয়ার আগে পারুটিটাকে বেলে নিতে হবে বেলে পাতলা করে নিয়ে তারপরে কেটে নিতে হবে একইভাবে আমি বেশ কিছু পারুটি কেটে নিয়েছি এখন একটা একটা করে টাকস রেডি করে নিব। আমি একটা পাউরুটির পিস নিয়ে নিয়েছি এটার উপরে হাফ চা চমচের মতো দিয়ে দিচ্ছে টমেটো সস সসটাকে পাউরুটির ওপর ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে তবে চাইলে কিন্তু আপনারা এখানে চিলি সসও ইউজ করতে পারেন এখন পাউরুটির একটা সাইডে দিয়ে দিচ্ছে এলা চিজ পুরো পাউরুটির ওপরে দেওয়া যাবে না একটা সাইড করে দিতে হবে আর চিজটা আপনার আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন চিজ দেওয়ার পরে যে ফিলিংটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি ফিলিংটা আমি আমার টেস্ট মতো দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চা চামচের মতো ফিলিং দিয়ে নিয়েছি এখন এটার উপরে আবারও কিছুটা মজেরালা চিজ দিয়ে দিচ্ছি চিজ দেওয়ার পরে এখন এই পাউরুটিটাকে আমি টাকসের মতো ভাজ করে নিব খুব বেশি চেপে ভাজ দেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা করে একটু ভাজ দিলে দেখবেন এটা খুব সহজ এরকম ভাজ হয়ে যাবে এই তো একটা টাকুজ তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে আমি আরও একটা একটু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও একটা পাউটির পিস নিয়ে নিয়েছে এটার উপর আবারও কিছুটা টমেটো সস দিয়ে নিচ্ছি আবারও চিজ দিব আর কিছুটা ফিলিং দিয়ে নিব আর এই ফিলিংয়ের সাথে আমি এখানে কোনো মেওনিজ ইউজ করিনি তবে আপনারা চাইলে ফিলিংয়ের সাথে কিছুটা মেয়োনিজও ইউজ করতে পারেন ফিলিংয়ের সাথে দুই চা চামচ মেয়োনিজ দিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করে নিয়েও সেই ফিলিংটি ইউজ করতে পারেন সেভাবেও টেস্টটা অনেক বেশি ভালো আসে ট্রাই করতে পারেন আবারও কিছুটা চিজ দিয়ে এটাকে হালকা একটু চাপ দিয়ে ভাজ করে নিচ্ছি এই তো আরও একটা তৈরি হয়ে গিয়েছে এখন একইভাবে ভাবে বাকিগুলো তৈরি করে নিব এখন টাকস ভেজে নেওয়ার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে আর এক টেবিল চামচের মতো বাটার ভালোভাবে ঘষে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও টাকসটা তৈরি করে নিতে পারেন তবে বাটার দিয়ে তৈরি করলে এটা টেস্টটা বেশি ভালো আসবে এখন রেডি করে রাখা টাকসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর চুলার আচটাকে এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে একদম লোতে রেখে দুই থেকে তিন মিনিটের মতো এক একটা সাইড ভেজে নিতে হবে চুলার আচটাকে লোয়ে রেখে ভাজলে এটা যেমন মুচমুচে হবে চিজটাও পুরোপুরি গলে যাবে একটা সাইড যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে উল্টে নিচ্ছি আর দুই সাইডেই যেহেতু চিজ দেওয়া আছে টাকসগুলো খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর চুলার আঁচটাকে অবশ্যই একদম লয়ে রাখতে হবে যেহেতু পাউরুটি দিয়ে টাকুসগুলো তৈরি করছি চুলার আঁচটাকে বাড়িয়ে তৈরি করতে গেলে চুলায় দেওয়ার সাথে সাথে দেখবেন পাউরুটিগুলো পুড়ে যাচ্ছে পাউরটির এই সাইডটাকেও আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন যেহেতু এগুলো টাকুস তৈরি করছি নিচের অংশটাকে একটু ভেজে নিতে হবে যেন এগুলো টাকুসের শেপে চলে আসে আমি দুই সাইড থেকে একটু স্প্যাচুলার চামচ দিয়ে একটু ধরে রাখছি আর নিচের সাইডটাকে ভেজে নিচ্ছি এক মিনিটের মতো ভেজে নিলেই দেখবেন এটাতে সুন্দর একটা কালারও চলে আসবে আর অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে এই তো টাকুসগুলো তৈরি হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো দেখতে কতটাই ইয়ামি আর কিউট লাগছে এগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার আর অনেক বেশি মুচমুচে হয় খুব অল্প সময় পাউরুটি দিয়ে আপনারা এই টাকসগুলো তৈরি করে নিতে পারবেন এভাবে তৈরি করলে বাসায় ছোট বড়ো সবার খুবই পছন্দ হবে আর যদি বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসে তখনও আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি গেস্টেরও মন জয় করে নিতে পারবেন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা চিজি হয়েছে রেসিপিটি পাশে ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেল আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কেননা আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে আরও অনেক বেশি অনুপ্রেরণা জাগায় সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ